ও মাই গড, অ্যাক্সিডেন্ট হয়েছে। খুবই সতর্ক সহিত চালা। এই কি না, পুলিশ মারাইছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন রেগুলার মতো। আজকেও চলে আসলাম আপনাদের সাথে। সো আজকে হচ্ছে যাচ্ছি খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল বিশ্বরোড খিলক্ষেত। সো ভাবলাম এগুলি তো ভিডিও দিচ্ছি, তো আজকে যাচ্ছি একটু খিলক্ষেত, তো একটা ভিডিও বানাই আপনাদের সাথে নিয়ে। আর দুঃখিত যে আমার মাইক্রোফোনটা অনেক সমস্যা দিচ্ছিল, যার কারণে ভিডিওটা মানে পুরাই সাউন্ডটা পুরাই বাজে আসছিল, তার জন্য দুঃখিত। তো আজকে ঠিক করছি আর কি। তো আগের মাইক্রোফোনটা মানে ঘেরঘের ঘেরঘের করতো, শব্দ বাজে শোনা যেত, তো এই জন্য আর কি আজকে চেঞ্জ করছি। দেখা যাক ইনশাল্লাহ কেমন কি হয়। সো এই হচ্ছে আমার সেই ফোরবি শারদ ভাই, খালি মামলা গায়, উল্টাপাল্টা চালায়, আর চালানোর ডাইস বলো না। বাইরের গাড়ি আমার গাড়ি সেম ভাই, খালি জাস্ট অ্যাডজাস্ট চেঞ্জ করছে আর কি। কই আমার ভাই ফোরবি কোথায়? সো যা বলতেছিলাম আপনাদের, যাচ্ছে হচ্ছে খিলক্ষেত, ওখানে আব্বু অফিস। তো আব্বু আজকে ফোন দিল যে আমার একটু নিয়ে যা, রাস্তায় অনেক জ্যাম, আর কি সকালে গাড়ি নিয়ে নেই, তো সেক্ষেত্রে বলতেছে যে আমার একটু নিয়ে যা, রাস্তায় প্রচুর জ্যাম। ভাই জ্যামের ভিতরে বাইক বেস্ট, যেখানতে সেখানতে বেরিয়ে যায় বাইক, এ একটা বেস্ট। কিন্তু বাইকে আবার প্যারা আছে ভাই, জ্যামের মধ্যে এই যে যে হ্যান্ডেল বার লাগাইছি, এই হ্যান্ডেল বারে প্রচুর প্যারা। প্যারা বলতে কি ভাই, পুরা হাত ব্যথা হয়ে যায় যদি অনেকক্ষণ জ্যামে থাকা যায়। এমনি লংয়ে সমস্যা হয় না, লংয়ে কোনো সমস্যা নাই, ওভারঅল লংয়ে পারফেক্ট। কিন্তু ঢাকা সিটির ভিতরে ভাই হ্যান্ডেল বার যারা চেঞ্জ করবেন, একটু বুঝে শুনে চেঞ্জ করেন। আমি তো প্রথমে আমার কয়েকদিন কিচ্ছু হয় নাই, কিন্তু পরে যে অনেক চালানো পড়ছে, চালানোর পরেই বুঝতে পারছি যে ভাই কতটুকু পেইন। ফোরবি অলওয়েজ বেস্ট। কিন্তু এক ভাই কমেন্ট করছে যে ফোরবিতে নাকি তেল বেশি খায়। আমি তো বুঝলাম না ভাই কোন গাড়িতে তেল বেশি খায়। ফোরবিতে আমার মানে প্রবত ভাই যেটা আছে ওইটা অল ওভার আমার এই জিক্সানের মতোই দেয়, দেখা গেছে টোটালি কত আমি যতটুকুর কাছ থেকে শুনছি সেটা হচ্ছে ওর 35-40-42 এরকম মাইলেজ দেয়। তো এই মাইলেজ ওভারঅল পারফেক্ট, সব দিক দিয়ে পারফেক্ট, ভালোও লাগে গাড়িটা। মানে হচ্ছে কি রেডি পিক আপ বেশি যার কারণে, কিন্তু ওভারঅল একটা দিক আমার এই বাইকের খারাপ লাগে, সেইটা হচ্ছে ওর ব্রেকিং সিস্টেম। আর চাকা অনেক তুলনামূলক আর কি চিকন, তো কত রেডিয়াল টায়ার জন্য কত আমার খেয়াল নাই, যাই হোক মানে তুলনামূলক একটু কম, যার কারণে আরও ব্রেকিং পারফরমেন্স খারাপ, একদমই বাজে সামনের ব্রেকিং। তো এই এইটার জন্য আর কি মানুষ বেশি অপছন্দ করে আর কি ফোরবি। কিন্তু ইয়ং জেনারেশনের জন্য ফোরবি বেস্ট, সবাই আমি দেখি যে সবাই ফোরবি নেয় না। ফোরবি যদি ভাই ফোরবি যদি নিজের কন্ট্রোলে লেখা মানে রেখা চালানো যায়, তো সেই ক্ষেত্রে ফোরবি বেস্ট। কম টাকার ভিতরে, কম টাকা বলতে মিড রেঞ্জের যারা আছে, কম বাজেট বলতে মিডিয়াম যারা, এই যে জিক্সার, তারপরে ইয়ামাহা, খুব এগুলো নেয় আর কি মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছেন আর কি, অনেকেই নেয় মধ্যবিত্ত, ছোট এই বড় এই সব ডাজ নট ম্যাটার। সো যার ভাই সব হলো শখ, ঠিক আছে, শখের বসে একজন দামি গাড়িও নিতে পারে, আবার একজনের শখের ছোট গাড়িও হয়, ছোট গাড়িও নিতে পারে, এই আর কি। তাছাড়া ওভারঅল ফোরবি ভালোই লাগে, খারাপ না। এই যে টান দিয়ে সামনে এয়ারপোর্টে বান্দা কইতে কইতে, ভালো ফোরবিও চলে ভাই, খারাপ না। আর যেটা বলতেছিলাম আমার এই হ্যান্ডেল, এটা ভাই জ্যামের ভিতর পেরা দেয়, কিন্তু এটার জন্য একটা স্পোর্টি লুক আসে, এই জন্য ভালো লাগে আর কি।
চলে আসছে ইসিবি, না ইসিবি না, এটা হচ্ছে কালসি। হ্যাঁ ইসিবি হচ্ছে কালসির পরে, ইসিবি রাস্তাটা জোস করছে। এ আবার কবে কাটবে সরকারের কাম কাজ লোকজনের, ভালো রাস্তা কাটে আবার পাইপ বসাবে, আবার এই করবে। দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, রাস্তা নতুন ঢালাই দেয়, ঢালাই দেওয়ার আগে কি মনে দেখে না যে পাইপ বসাতে হবে, গ্যাসের লাইন দিতে হবে, বিদ্যুৎ বিলের লাইন দিতে হবে, কত কিছু লাইন দিতে হবে, এগুলো আগে মনে থাকে না। নতুন রাস্তা করা হয়েছে, এক মাসের মধ্যে আবার রাস্তায় প্রচুর বা কাটা, এই জায়গায় কাটাকাটি, এই জায়গায় গর্ত, এই জায়গায় পাইপ বসাইতে হইব, এর নিচ দিয়ে কারেন্টের তার নিতে হইব, নেটের তার নিতে হবে, সব ওভারঅল মানে ওভারঅল মিলা একটা বিধিগ্রস্ত অবস্থা। দেখি রাস্তা তো ফাঁকাই, কই আমার পরি বাইক কই, এমনি সময় গলির মধ্যে ফুং 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 করে, আয়ো তো সবার পিছে দেয়। এটা থাকা ভালো ভাই, ওর যে গাড়ি আমি নিজেই ভয় পাই। ওর গাড়ি যখন ফার্স্ট অফ অল কিনা আনছিল, কিনা আনার সময় জাস আমার আইনে বলছে ভাই আমি লয়ে আছি, আমি তখন দেখাচ্ছিলাম তো যখন কিনছে, তখন মানে গ্রামে থেকে কিনছে, তো ওই যখন আসছে আসার পর আমি বাড়িতে গেছি, মানে কিনা আনার পর এক সপ্তাহ পর আমি বাড়িতে গেছি। যাওয়ার পর এখন ওই বলছে ভাই গাড়ি তো নিয়ে আসি, তুই চালা। ও ভাই আমি চালাম কি, ফোর্ডের একটা জিনিস কি স্ট্যান্ড ছোট, তো ওই জিনিসটা আমি আর খেয়াল করি না, আমার জিক্সার স্ট্যান্ড কইরা মানে কইরা দিছে, আমি জাস্ট এলান দিয়ে বইছি। ভাই ভাগ্য ভালো পুষ্কর্ণীর পারে ছিলাম, রোডের সাইডে বেড়া দিয়া ছিল পুষ্কর্ণীর পারে, তো ওই বেড়ার ঠিক ভাই একটু যেন বাইরে রয়ে গেছি, নালে পরে কয় পল্টি যে দিতাম, বলছি জাস্ট আর কি বসা অবস্থায় পড়ে গেছে। কি পড়বি গাড়ি, এই যে পড়বি সেই ভাই বলছি, আরে পড়বি থেকে পড়ে গেছি ভাই, তাইলে বুঝেন কি পড়বি গাড়ি। আমি তো এটা চালাইতেই পারি না, আমারটা যেহেতুটুকু আমি কমফোর্ট ভাবে চালাইতে পারি, আমার ওই গাড়ি কেমন যেন মনে হয় পড়বি ভাই চালাই কেমনে। যারা ভাই উড়া ধরা পাবলিক তাগর জন্য পারফেক্ট একটা ফোরবি গাড়ি, পারফেক্ট ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট। এসি পার হয়ে চলে আসলাম ফ্লাইওভার, তো চলে আসছি, বেশি দূর নাই, আব্বু হয়তো বেরোবে একটু পরেই, ফোন দিবে, বের হলেই ফোন দিবে আমারে, তা আগে বাকি চলে আসলাম, কারণ সারাদিন ডিউটি করার পর যদি ফোন দিয়া না পায় তখন তো হট হয়ে যাবে, হট সারাদিন কি করো তোমরা বাসায়, কাম কাজ নাই তার উপরে তাও ডাইকা তোমাদের পাই না, কই থাকো। এই জন্য ভাই কথাগুলো প্রতিটা বাপের বুঝি ভাই, একটা সারাদিন অফিস করার পর শরীর একটু ক্লান্ত থাকে, আর ক্লান্ত অবস্থায় যদি আমার জন্য ওয়েট করতে হয় তার, তাহলে কি হবে তার, তার তো মাথা গরম হবেই। তো দুই ভাই মিলে যাচ্ছি, ও বেসিক্যালি ওর যাওয়ার কথা ছিল, তো ওরে বললাম যে তুই যাই নিয়ে আয় আব্বুরে, তো বললাম যে চল দুইজন একসাথেই যাই, আজকের একটা ভিডিও হয়ে যাবে। ও মাই গড, অ্যাক্সিডেন্ট হয়েছে মেবি, ভাই রে ভাই ফ্লাইওভারের উপর এর আগে একটা অ্যাক্সিডেন্ট দেখছিলাম আমি, জাস্ট দেখা মোটর সাইকেলটা এমন ভাবে পল্টি মানে আইল্যান্ডের সাথে গোটা খেয়েছে, খাইয়ে লোকটা নিচে চলে গেছে, বাইক উপরে কিন্তু লোকটা উপরে ছিটে চলে গেছে ভাই। ভাই এই জন্য মেনলি ভাই বাইক যারা চালাবেন ভাই খুবই সতর্ক সহিত চালা, এই কি মক্সেপ নাকি, হ্যালাম ভাই জন্য দাঁড়াইছে বাইক গুলো উল্টা রানিং বাইক, এই যে এটার জন্য তো ভাই অ্যাক্সিডেন্ট হয়, কি অবস্থা ভাই। আমি এইসব খুব ভয় পাই, আমি সোলো সোলো চালাই, আমারও তো প্যারা নাই, দোয়া করবেন রাস্তায় থাকি গাড়িতে অলওভার সবসময় জন্য আল্লাহ দেখে, আল্লাহ সবসময় দেখে, এমন এমন আমি এমন এমন সময় আছে যে এমনভাবে ব্রেক করা লাগছে, ওই সময় যদি ওই ব্রেকে একটু ফল্ট হয় ডাইরেক্ট বগে। তো ভাই এই যে কিছু কিছু রাইডার আছে, কিছু কিছু গাড়ি আছে,
ওভারঅল সবাই একটু একটু ফল্ট থাকেই, ফল্টের ওই একটু ফল্টের কারণে যায় অ্যাক্সিডেন্ট হয়, এই হয়। তো চলে আসছি, প্রায় ডুববো হচ্ছে নিকুঞ্জ হয়ে ভিতর দিয়ে। নিকুঞ্জের ভিতর দিয়ে সুবিধা আছে, জ্যাম জ্যাম থাকলে আমি ভিতর দিয়ে আসি নিকুঞ্জের ভিতরে। দেখো না পুলিশ মারাইছে, পুলিশের গাড়ি উল্টা চলে আইছে। এই তো যা, খালি আমরা মামলা খাই, পুলিশে ভাই কেউ মামলা দিয়ে নাই ভাই, পুলিশে একটু মামলা টামলা দেন কেউ। এই যে নিকুঞ্জ এক আবাসিক এলাকা, নিকুঞ্জের ভিতরটা অস্থির ভাই, ভালোই লাগে নিকুঞ্জের ভিতরটা। সব ডুপ্লেক্স, কই আমার পড়বি ভাই, কই আয়ো ভাইয়া, কেমন দেখছো ভাই ওভার ব্রিজে এটা কি করলো? ওই মরবো, আবার পুলিশের গাড়ি একটা উল্টাইছে, ট্রাফিক তো এইগুলো দেয় না ভাই, ওকে মামলা দেওয়ার কেউ নাই পুলিশ রে। সেটাই তো বলতেছি, পুলিশে মামলা দেওয়ার কেউ নাই, দুঃখজনক। তো ভাই এই ভাই পুলিশ যদি একটু সার দেখে, যারা স্টুডেন্ট আছে ভাই, আমরা তো এই যে চালাই বাপের হোটেলে, খাই দেয় ঘুমাই, এই কারণে জাস্ট চালাই ঘুরে ফিরে বেড়াই। আর যা এই যে এখন যদি আমরা যা সামান্য একটা বিষয়ের জন্য আমাদের মামলা দেয়, এই যে কতগুলো টাকা ভাই, এই টাকাগুলো তো দিতে গেলে খবর হয়ে যায়। তাকে সব বলে লাভ নাই, মামলা খাইতে হবে, তারা দেবে। আমি দেখছি বেশিরভাগ মোটর সাইকেলগুলোই সিগন্যাল দেয়, প্রাইভেটের সিগন্যাল পড়েই না অতটা, দেয় না প্রাইভেটে, অনেক ড্রাইভার আছে ড্রাইভিং লাইসেন্স নাই, তো এইগুলো তো তারা চোখে দেখে না, দেখবো খালি মোটর সাইকেলগুলাই, এটা স্বাভাবিক। তো চলে আসছি এখান থেকে, বেরোই বাপের অফিস সাইডেই, তো একটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আব্বু এতক্ষণ র্যাকেট খেলছে তো তার গরম লেগে গেছে, হেলমেট পরে নাই, তারপরে তার হেলমেট পরা উচিত, খানিকক্ষণ পরে বুঝবে না ঠান্ডা কত প্রকার। ওই যে কেবল শীত লাগা শুরু হয়েছে, অফিস থেকে আব্বুর অফিস থেকে আসতে আসতে দেরি হয়ে গেল। ইশারত বলতেছে যে ভাই চল, আমার ইন্ডিকেটরটা লাগাই নিয়ে আসি, পিছনের ওই যে একটা ভাঙ্গা দেখতেছেন, তো ওই ভাঙ্গাটা দেখি এখন বাজে হয়েছে মনে হয় 8:30 মতো, কিন্তু আমার মিটারের টাইম ঠিক নেই, টাইমটা ঠিক করতে হবে। তো দেখি 10 নম্বর জায়গা যায় কি না। ভাই আসসালামু আলাইকুম, ওই আমার ইন্ডিকেটর লাগাই দেন তো, করবি সামনে এই হচ্ছে আমাদের ইন্ডিকেটর লাগানো শেষ। সো আজকে ভিডিও শেষ পর্যায়ে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।